ডাকঘরে চুরির কিনারা করলো পুলিশ, উদ্ধার চোরাই মালপত্র। অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। ধৃতকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ডাকঘরে চুরির ২৪ ঘন্টার মধ্যে চুরির কিনারা করলো পুলিশ, উদ্ধার চুরি যাওয়া মালপত্র। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ মেন ডাকঘরে। জানা গেছে শুক্রবার ডাকঘরে চুরির ঘটনা ঘটে। জানলার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতী, চারটি পাখা ও পাম্পসেট চুরি যায়। শনিবার হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ওই রাতেই তাপস দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি হিঙ্গলগঞ্জ রবীন্দ্রনগর এলাকাতে। রবিবার ধৃত অভিযুক্ত তাপসকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া জিনিসগুলি উদ্ধার করে। অভিযুক্তকে বসিরহাট আদালতে পেশ করা হলে বিচারক তাকে একদিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয়। একটা সবার জন্য এই জিনিসটা, এইভাবে একটা জিনিস একটা ঘটে যাচ্ছে, খুব খারাপ জিনিস। একটা সরকারি সম্পত্তি, হ্যাঁ, সুষ্ঠুভাবে রক্ষা থাকে তার সেইভাবে ব্যবস্থা। পোস্টমাস্টার মানবেন্দ্র দাস বলেন, চুরির ঘটনার পর আমরা পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, মালপত্র উদ্ধারও হয়েছে। না, আমি তো চোর ঢুকেছিল পেছন দিক দিয়ে জানালা ভেঙে, ও চুরি করে নিয়ে গেছে পাম্প, পুরনো পাম্প ছিল আর ওই আপনার পাখা ছিল। তো আমি থানা জানিয়েছিলাম, থানা বলে অনুরোধ করেছিলাম নেসেসারি স্টেপ নেওয়ার জন্য, ওনারা নিয়েছেন, চোর ধরা পড়েছে শুনলাম, এবং আমাদের চুরি যাওয়া জিনিসগুলো ওনারা ফেরত দিয়ে দেবেন। ওই পেছন দিক দিয়ে জানালা ভেঙে, পেছনে জানালা আছে, উইক ছিল জানালাটা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হিঙ্গলগঞ্জ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।